ভারতের ক্রিকেটার রিঙ্কু সিংয়ের সংগ্রামী জীবনের গল্পটা অনেকেরই জানা। আলিগড়ের গরিব এক পরিবার থেকে উঠে আসা রিঙ্কু বহু যুদ্ধ আর সংগ্রাম শেষে লম্বা পথ পাড়ি দিয়ে এখন ভারতের তারকা ক্রিকেটার। তবে তার বাবা খানচাঁদ সিং এখনও করে যাচ্ছেন গ্যাস সিলিন্ডারের বিক্রির কাজ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে সিলিন্ডারের বিলি করতে দেখা যায় রিঙ্কু সিংয়ের বাবাকে। আলিগড়ের গরিব পরিবার থেকে উঠে আসা রিঙ্কুর জীবন বদলে গেলেও বদলায়নি তাদের সাধারণ জীবনযাপনের গল্প। তারকা খ্যাতি পাওয়ার পর একটি সাক্ষাৎকারে নিজের বাবাকে উদ্দেশ্য করে রিঙ্কু বলেছিলেন, যে জীবনে পরিশ্রম করে যাওয়া মানুষ সে নিজে না চাওয়া পর্যন্ত তাকে থামানো কঠিন। এবার যেন কথার প্রমাণ মিলল একদম অক্ষরে অক্ষরে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে রিঙ্কুর বাবার কঠোর পরিশ্রমের দৃশ্য। খানচাঁদ এখনো বিলি করে বেড়াচ্ছে সেই গ্যাস সিলিন্ডার। আইপিএলের সর্বশেষ আসর দিয়ে সবার নজর কাড়েন রিঙ্কু সিং। শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে পুরো ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দেন রিঙ্কু। গুজরাট টাইটান্সের বিপক্ষে 21 বলে 48 রানের অপরাজিত ইনিংস খেলে জয়ের নায়ক বনে গিয়েছিলেন এই মারকুটে ব্যাটার। আইপিএলে পুরো মৌসুমে ব্যাট হাতে উজ্জ্বল ছিল রিঙ্কু। আগ্রাসী ব্যাটিংয়ে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আইপিএলে দারুণ পারফরমেন্সের সুবাদে ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে ওঠে রিঙ্কুর। এখন অবধি খেলেছেন 2 ওয়ানডে ও 15 টি টোয়েন্টি। ওয়ানডেতে এখনও কিছুটা আর্ন করা হলেও টি টোয়েন্টি ক্রিকেটে এখন ভারতের অন্যতম ভরসা হয়ে উঠেছেন রিঙ্কু সিং। ম্যাচ ফি, বেতন, ব্যান্ড ভ্যালু, বিজ্ঞাপন সব মিলিয়ে আইপিএলের পর ভারতীয় জাতীয় দলে কেউ সুযোগ পেলে তার আয় কোন পর্যায়ে চলে যায় তা প্রায় কম বেশি সবারই জানা আছে। ফলে স্বাভাবিকভাবেই টাকা পয়সার ব্যাপারে এখন আর রিঙ্কুর পরিবারের কোনো দুশ্চিন্তা থাকার কথা নয়। তবে রিঙ্কুর বাবা যেন এখনও নিজের সেই পুরনো কাজটাকে আঁকড়ে ধরে থাকতে চাইছেন। ভারতের উত্তরপ্রদেশের ছোট শহর আলিগড়ের গরিব এক পরিবার থেকে উঠে আসা রিঙ্কু এক ভাই ছিল অটোরিকশা চালক, আরেক ভাই কাজ করতেন কোচিংয়ে। রিঙ্কু নিজেও ক্রিকেট খেলার পাশাপাশি করেছেন ঝাড়ুদারের কাজ, সাহায্য করতেন বাবার সিলিন্ডার প্রোভাইডারের কাজেও। 2018 সালে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে 80 লক্ষ ভারতীয় রুপিতে দলে নেওয়ার পর অবশ্যই আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিঙ্কুকে। জীবনের এই পর্যায়ে এসে অনেক কিছু বদলে গেলেও রিঙ্কুর পরিবারের সাধারণ সাদামাটা জীবনযাপনের প্রতি টানটা একদমই বদলায়নি। অনেক পেয়েও রিঙ্কুর পরিবার যেন তাই বাঁচতে চাইছে নিজেদের মতো করেই। সাইদুল শামস, বিডিক্রিক টাইম।